তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও। হাই বন্ধুরা, চলে আসলাম আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোড নিয়ে, ও বন্ধু তুমি শুনতে কি পাও। আর থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ তোমাদের প্রচুর রেসপন্সেস আমরা পাচ্ছি, থ্যাংক ইউ। কিন্তু এখন ইন্ট্রোডিউস করিয়ে দেবো আজকে আমাদের স্পেশাল দুজন অতিথির সঙ্গে, একজন হচ্ছে টুকি আর একজন চন্দ্রানী। হাই, আজকে ওদেরকে এখানে নিয়ে আসার, আজকে তোমাদেরকে এখানে নিয়ে আসার একটা খুবই স্পেশাল কারণ রয়েছে। সেটা হচ্ছে যে তোমরা অনেক দিন ধরে, অনেক বছর ধরে সাকসেসফুলি ম্যারিড অ্যান্ড ইউ হ্যাভ অ্যান ইমেজ অফ রক স্টার। সো এই দুটো কম্বিনেশন অনুযায়ী আমাদের এটাই মনে হয়েছে যে ও বন্ধু তুমি শুনতে কি পাবে স্পেশাল এপিসোডে তোমরাই হচ্ছে আইডিয়াল গেস্ট। অনেক বছর ধরে বলতে তোমরা ক বছর ধরে ম্যারিড? বাই দ্য ওয়ে বি ম্যারিড ইন 1993। ওকে ওকে, তো দ্যাট ইজ অল। তাহলে আচ্ছা, লেট মি আস্ক ইউ সামথিং, যে তোমরা হাউ ডিড ইউ ফল ইন লাভ উইথ ইচ আদার? আমি একটা ফেস্টে গান গাইতে গিয়েছিলাম অ্যাজ এ সোলো সিঙ্গার, তো টুকি সেখানে আর একজনকে ব্যাক আপ করতে গিয়েছিল। সো মাই ফ্রেন্ড সেড দ্যাট হি ইজ ওয়ান অফ দ্য হটেস্ট গিটার প্লেয়ার্স কলকাতা, তো তুমি গিয়ে ওকে বলো তোমার জন্য গিটারটা বাজিয়ে দিতে। তো ওইভাবেই শুরু, আমি একটা গানে ও গিটার বাজিয়েছিল, তারপর থেকে we became friends. And so like when your friend said ki oh one of the hottest guitarists, tokhon what did you feel just looking at him? No, he is hot. No, no. Yeah, I found him handsome, but I just after I heard his guitar playing, it was all the more handsome. Yeah. And how did you find her tokhon? Ami to I couldn't believe my luck je ami এখানে গিটার বাজাতে এসেছি, সাডেনলি সাচ আ প্রিটি গার্ল বুট কাম ইন অ্যাপ্রোচ মি, আমাকে জিজ্ঞেস করলো যে ক্যান ইউ ব্যাক মি আপ। আমি তো একেবারে আকাশ থেকে পড়েছি, বললাম আজকে টুডে ইজ মাই লাকি ডে। তো ইট ওয়াজ নট 14th, বাট ইট ওয়াজ আই থিঙ্ক বেশি কাকতালিও করার চেষ্টা করেছি না, ওটা মানে আই থিঙ্ক ইট ওয়াজ লেট ফেব্রুয়ারি। ইংরেজিতে গান গাইতাম, তখন আমি এই কলেজ ফেস্টে টুকটাক আমরা বাজাতাম, তাই ছিলাম আই হ্যাড গন টু ব্যাক আপ সামবডি। তো আই তো মানে couldn't believe my luck, there was suddenly a pretty girl coming and asking me to accompany her. To the situation, but then I would like to ask you something. Tokhon to you were already a rock star, okay, and you tumi all for bisor music niye tumi already arambho kore diyecho, so you were already a rock star, so female fan followings so chilo naturally. So ei chonnani di ashar age তোমার অন্য কারোর প্রতি ব্যথা, কিংবা অন্য কারোর তোমার প্রতি ব্যথা, কিংবা দুজনেরই দুজনের প্রতি ব্যথা কিছু ছিল কি এই ধরনের কোনো সিচুয়েশন? না, চন্দ্রানী আসার আগে নিশ্চয়ই থাকবে না দুজনে দুজনের প্রতি ব্যথা, বাট আমার সবচেয়ে বড় যে ব্যথাটা ইজ দিস হ্যাজ বিন মাই লাইক বিকজ ব্যথা ফ্রম ব্যাকগ্রাউন্ড অফ ক্লোজ ফ্রম চাইল্ডহুড, এটা মানে গিটারটাই আমার প্যাশন খুবই, মানে গিটারটা নিয়ে সারাটা জীবন কেটে গেছে। You could say my first love, that way would be the guitar. Yeah. And then when I met Chonani, obviously. That was a very, 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 very diplomatic answer, I must say. But এবার আমি চন্দ্রানীকে জিজ্ঞেস করতে চাই যে what about you? আমি ছোটবেলা মানুষ হয়েছি চন্দননগরে, তো সেখানে তখন সেই সময়টাতে তো কেবল টিভিও ছিল না, কিছুই ছিল না, তো আমি একটা আমার বাপি আমাকে একটা 2-in-1 দিয়েছিল, আমি দিন রাত ওটাকে বুকে নিয়ে শুয়ে থাকতাম, রেডিও চলতো আর ক্যাসেটও চলতো। দিস ইজ নট ফেয়ার, যেহেতু তুমি বললো যে গিটারটা তখন বলা ব্যাটা 2-in-1, দিস ইজ নট ফেয়ার। না না, এটা কি তোমরা কি আগে থেকে এই ধরনের কিছু সেটিং করে এসেছিলে যে না আমরা কিছু বলবো না এই সমস্যা? না না, ইটস নট দ্যাট। I was from Xavier's. Oh, yeah, Xavier's. তো যেটা হয় আমাদের বিখ্যাত যে গ্রিন বেঞ্চ, গ্রিন বেঞ্চে বসে আমরা টুকটা আড্ডা মারতাম, আর তখন ইট ওয়াজ মোর অফ যেটা বলে ফ্লার্টিং, মানে ইট ওয়াজন্ট সিরিয়াস, প্লেইং অ্যারাউন্ড ওরকম। তো যখন টুকিদা বলছিল প্লেইং অ্যারাউন্ড, আমি হঠাৎ করে দেখলাম এক সেকেন্ডের চন্দ্রানী চক্কর এরকম বড় হয়ে আবার ছোট হয়ে গেল। তো দ্যাটস নট আ প্রবলেম, no, there are no confessions to be made in the first place.
তো ইনফ্যাচুয়েশন ছিল, আই উইল নট ডিনাই দ্যাট। আমি ছোটোবেলা থেকে মানে যেহেতু ওয়েস্টার্ন মিউজিকটা ভীষণ ভালোবাসতাম, ঘরের ভেতরে ডন ম্যাকলিন, জর্জ মাইকেল পোস্টার টোটার এইগুলো টাঙিয়ে রাখতাম। Welcome back after the break. তোমরা দেখছো ও বন্ধু তুমি শুনতে কি পাওয়ার একটা খুবই স্পেশাল 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 এপিসোড। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোড। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে নানাদা দান টুকিদা এন্ড চন্দ্রানিধি। আর আমরা ব্রেকের সময় যেটা করেছি সেটা হচ্ছে যে টুকিদাকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করা হয়েছে যে চন্দ্রানিধির ফেভারিট মুভি কী কী সেগুলো বলো, আর চন্দ্রানিধিকেও আলাদা করে জিজ্ঞেস করা হয়েছে। এখন দেখা যাক যে ওদেরটা নিজেদের সঙ্গে মেলে কি না। ওকে, এবার আমি জিজ্ঞেস করি। ওকে টুকি, বলো তো চন্দ্রানির ফেভারিট হিন্দি মুভি। কায়মত সে কায়মত তক। অ্যাবসলিউটলি করেক্ট, অ্যাবসলিউটলি করেক্ট। দে নো ইচ আদার। ওডে না, ডার্লিং তুই একবার বল। সিরিয়াসলি, আমার ফেভারিট হিন্দি মুভি হচ্ছে সাদমা। ওকে, মানে একেবারে ফার্স্ট ফার্স্ট কোশ্চেনের আনসারে একেবারে টেনে জিরো জিরো বললা। হিন্দি শাহরুখ খান। আর হলিউডে খুবই আনড্রামাটিক ভাবে হয়েছিল জিনিসটা। সেটা কি ইচ্ছা করে বলছো যাতে এখন ওটা না করতে? না না না, সত্যি তোমার যে লিস্ট অফ ফ্যান্স, ওই 36টা তোমার ফ্যান আছে না যারা তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে আরেকটা ফ্যানের নাম কিন্তু বেড়ে গেছে আজকে। ইউ হ্যাভ ওয়ান মোর অ্যাডিশনাল তারপরে ওই তারপরে আমাকে বললো যে এবারে কি তুমি ক্লাউড নাইনে পৌঁছেছো? আচ্ছা হ্যাঁ পৌঁছে গেছি। মামার বাড়িতে সবাই ডাক্তার, মানে বাপি দিদি জামাই, তো তারপরে যখন ওর ছবিটা দেখাই আমি জাস্ট কিছু বলিনি তার আগে, শুধু গিয়ে বাপিকে ছবিটা দেখেছি, বাপি মাকে ছবিটা দেখি, একটু খুব সরল ছেলে। হ্যাঁ, না ও আমার বাড়িতে তো রেগুলারলি আসতো। হ্যাঁ, আর তারপরে বাড়িতে ওটা খুব একটা মিউজিক্যাল অ্যাটমসফিয়ার ছিল, সারাক্ষণ গান বাজনা নিয়ে থাকতাম। তো ইনফ্যাক্ট চন্দ্রানী যেই গানটা ইনফ্যাক্ট গিয়েছিল প্রথমে ইন দ্যাট ফেস্ট ওয়্যার হি হ্যাড মেট, ওই গানটা ছিল ডন ম্যাকলিনের ভিনসেন্ট। দ্যাট ইনফ্যাক্ট ইজ
my father's favorite song. My baba's সবচেয়ে প্রিয় গান Vincent. তাহলে স্টোর গানটা আমরা বাড়িতে প্র্যাকটিস করছিলাম মানে একদিন তোনানি গাইছিল আর বাবা বলল বাহ এই মিউজিক বেশ ভালো দারুণ গানটা গাইছে এই গানটা কি করে জানলো আমি এটা সো প্রথম থেকেই এটা there was a liking starry starry night paints your palette blue and gray look out on a summer day with eyes that know the darkness in my soul shadows on the hill sketch the trees and the daffodils catch the breeze and the winter chill in colors on the snowy linen land oh bandhu tumi shunte ki pao এবার আমরা একটা দারুণ খেলা খেলবো সেই খেলাটা হচ্ছে যে সেই খেলাটা হচ্ছে যে গানের লড়াই ঠিক আছে গানের লড়াই ইন দ্য সেন্স কি এটা অন্তাক্ষরীর মতন নয় এখানে প্রথমে একজন একটা গান দিয়ে স্টার্ট করবে এবং সেই গানটা হতে হবে একটা হিন্দি ফিল্ম সং ঠিক আছে ফিল্ম এবার সেই ফিল্মের গানে যে হিরো আর হিরোইন নেক্সট যে গান গাইবে তাকে ওই হিরো কিংবা হিরোইনের সঙ্গে অন্য কাউকে পেয়ার আপ করে আরেকটা গান গাইতে হবে অন্য একটা ফিল্মের বোঝা গেল সাপোজ ধর আজকে অমিতাভ বচ্চন আর রেখার উপর পিকচারাইজ একটা সং পরদেশি ইয়া ইয়ে সচ হ্যায় পিয়া হয়ে গেল গানটা এবার ধর তুই একটা গান স্টার্ট করলি সেই গানটা হতে হবে রেখার সঙ্গে হয়তো অন্য কেউ ধর্মেন্দ্র কিংবা সঞ্জীব কুমার এই ধরনের একটা কোনো ইয়ে করে কথা বোঝা গেল রুলটা ওকে তাহলে স্টার্ট করবে চন্দন চন্দন एक दिन आप यूं हमको मिल जाएंगे फूल ही फूल राहों में खिल जाएंगे मैंने सोचा न था और जानी ना শাহরুখ খান আর জুই চাওলা এবার তোমাকে গাইতে হবে এমন একটা সিনেমার গান যেখানে আইদার শাহরুখ খান আছে বা জুই চাওলা জুই চাওলার সাথে অন্য কেউ तुझे देखा तो ये जाना सनम होता है শাহরুখ খান আর কাজল তাহলে আমি একটা গান গাই যেখানে কাজলের সঙ্গে অন্য কেউ ছিল সে ঠিক আছে আমি একটা পুরনো সিনেমা একটা গান গাইছি কাজলের সঙ্গে অক্ষয় কুমার ঠিক আছে লগি লগি হ্যায় ইয়ে দিল কি লগি না সমঝো ইসে দিল লগি 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 হ্যায় ইয়ে দিল কি লগি না সমঝো ইসে দিল লগি মানে জো চাহা থা মিল গই ও খুশি লগি লগি হ্যায় ইয়ে দিল কি লগি না সমঝো ইসে দিল লগি টিপ টিপ বরসা পানি ওয়ে হোয়ে পানি নে আগ লগাই হায় হায় আগ লগে দিল মে জো দিল কো তেরি ইয়াদ আই বাস 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 আমি অনেক গান গেছি এমন ভাবে গে উঠলো গানটা আমার কি রকম যেন একটা হচ্ছে ভেতরে এবার রবীনা ট্যান্ডনের সঙ্গে অন্য কেউ না মহা ঝামেলা করে দিয়েছি এবার রাস্তায় বেরোতে হবে किसी डिस्को किसी होटल में खाए कोई देख लेना हमें यहाँ कहीं घूम के आए हम चलो इश्क लड़ाए चलो इश्क
একটা গান মনে পড়েছে, এটাও খুবই জঘন্য গান। তোমার কলেজ ডেজের গান না? কলেজ ডেজের গান না, কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি রনি হেরে গেছে বলে। রনি ইজ ক্রাইং, আই লেট হার, লেট হিম ক্রাই। এবার আমি নেব ছোট্ট একটা ব্রেক, ফিরে আসবো ব্রেকের পর। আবার ফিরে এসেছি আর রনি কান্নাটা একটু থেমেছে, তাই রনি একটু হাসি খুশিও আছে এখন। এবার এই সেগমেন্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের ফেভারিট যা গান আছে তোমাদের নিজেদের, কেটে একটু শুনতে চাই। এতক্ষণ সন্ধিতা অনেক বেসুরে গান গিয়ে সবাইকে বোর করেছে, উত্তক্ত করেছে, তাই জন্যই আমি চাই আমার দর্শকরা মধুর ঢালবার জন্য এবার চন্দ্রনীদি গাইবে। এক্স্যাক্টলি, রনি একমাত্র বুঝতে পারলো আর আমি বুঝেছি, এবার দর্শকরা বুঝবে। কোন গান দিয়ে স্টার্ট করবে তোমরা? তোমাদের কোন গান? রাধা কৃষ্ণের প্রেমের গান, এটা আমাদের লেটেস্ট অ্যালবামে করেছি। মরি হে মরি হে মরি হে শাম শয়ন সাচিরে পাহান পয়সা দিয়া শাম কিনি আয়া বর হার বাড়ি সাচিরে পাহান পয়সা দিয়া শাম কিনি আয়া আনো হে গুয়া পান কাটরে খাই আনো হে গুয়া পান কাটরে খাই রাখলে কেন রবীন্দ্রসঙ্গীত হয় না যদি একটু করো? ঠিক আছে, তুমি যেমন বলছো গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া
ভুলাই ভুলাই রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর গান তো আরেকটা হবেই হবে, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডটা ও বন্ধু তুমি শুনতে কি পাবে কিরকম লাগলো সেটা ডেফিনেটলি 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 আমাদেরকে তোমরা লিখে জানাবে আমাদের ঠিকানা। তোমাদের ফিডব্যাকই আমাদের অক্সিজেন। কিন্তু আমরা লাস্টে যেতে যেতে শুনে নেব একটা সুন্দর মিষ্টি গান। কত কি করার আছে বাপে বেলা বয়ে যায়, কি করে ভাবে আমি থাকি ভেবে ভেবে সারাদিন কাটে বলো কি তোমারও কি এরকম ঘটে ঠিক কি যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা ভেবে না পাই কি করি বলো না হাহুতাস গেল না ও সব ছেড়ে ছুড়ে বহু দূরে সরে যাই তবে আর কি বা হবে ও হো কত কি করার আছে বাকি